চেনাব নদীর সেতুর উপর দিয়েও ট্রেন চলে। কাশ্মীরে এখন ট্রেনে পাথর মারে না। আমার বন্দে ভারত আমার রাজ্যের গর্ব, রাজ্যের মুকুটে সদ্য নরেন্দ্র মোদীজির দেওয়া নতুন পালক, তাতে স্টোন পেন্টিং হয়েছে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমি আগেও বলেছি যে কাশ্মীর ধীরে ধীরে সুধরে যাচ্ছে, কিন্তু বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী শক্তি এত সক্রিয় এখানে, আর এখানকার সরকার তাকে মদদ দিচ্ছে। সিএএ যখন পাস হলো পার্লামেন্টে, আমরা দেখেছি উত্তেজনা অনেক জায়গায় হয়েছে, বিরোধিতা। পশ্চিমবঙ্গলায় তিন দিন ধরে উৎপাত হয়েছে, 250 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, তার মধ্যে রেলের। ভারত সরকারের সম্পত্তি, ভারতের সম্পত্তি, সেটাকে শত্রু সম্পত্তি মনে করছে যারা। ভারতের আইন সংবিধানকে যারা শত্রুর দেশের আইন সংবিধান মনে করে, তারা হচ্ছে টিএমসির লোক, এবং টিএমসি তাদের সঙ্গে আছে। একবার নেই, একাধিকবার এটা হয়েছে। নূপুর শর্মার ঘটনাতেও তাই হয়েছে। তারপরে মন্দিরেও ঢিল পাটকেল মারা হয়েছে, বিজেপির অফিস অ্যাটাক করা হয়েছে। তো দেশ বিরোধী শক্তির হাতে বাংলা চলে যাচ্ছে। 47-এর আগে যেরকম হয়েছিল, আবার সেই দিকে নিয়ে যাচ্ছে। তার সম্পূর্ণ কৃতিত্ব টিএমসির। মমতা ব্যানার্জি তাদেরকে সহযোগিতা করছেন, কারণ কখনো পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অনেক লোক ব্যঙ্গ করে বলতে শুরু করে, এটা হচ্ছে পশ্চিম বাংলাদেশ, সেই দিকে যাচ্ছে আমরা না, সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, পশ্চিম বাংলাদেশ বানাবার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তা নাহলে এই বর্ডার দিয়ে সিমি জামাত আল কায়দার লোকেরা ঢোকে কী করে? সারা ভারতবর্ষ থেকে বা বিদেশ থেকে এসে টেররিস্টরা এখানে শেল্টার পায় কী করে? যত অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল, সে গ্যাংস্টার হোক, সমাজবিরোধী হোক বা টেররিস্ট হোক, পশ্চিমবাংলায় ধরা পড়ে কেন? কিছুদিন আগেও মুর্শিদাবাদে ধরা পড়েছে, জেলায় জেলায় ধরা পড়েছে। শুধু তাই নয়, দেশ বিরোধী শক্তি এখান থেকে সহযোগিতা পায়, আধার কার্ড বানাচ্ছে এখানে, রেশন কার্ড বানাচ্ছে, দেশের অন্য জায়গায় চলে গিয়ে সেখানে উৎপাত করছে, বম ব্লাস্টিং করছে, তো দেশ বিরোধী গতিবিধিতে সহযোগিতা করছে। তার উৎসাহ হচ্ছে এখানে, তো দেশ বিরোধী কাজের অনুপ্রেরণাও বাংলা থেকেই পাওয়া যায়। কুণাল ঘোষ টুইট করেছেন, আগে দেখা হোক কে করেছে, এমন নয় তো যে নিজেরাই করেছে তারপর নিজেরাই ছবি পোস্ট করছে। মানুষের বুদ্ধি যখন ভ্রষ্ট হয়ে যায় তখন এরকম কথাবার্তাই বলে। কমপক্ষে নিন্দা তো করুক যে কাজটা ঠিক হয়নি, এটা দেশ বিরোধী, দেশ সম্পত্তি নষ্ট করা হচ্ছে, দেশের অগ্রগতিতে বাধা দিচ্ছে যারা, এদের সুর শুনে বোঝা যায় যে পেছন থেকে কোনো না কোনো ব্যাপার আছে। রেল মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে আলাদা করে বিজেপি কি কোনো রিপোর্ট দেবে এই কোটা বিষয়টা নিয়ে? দেখুন, বিজেপির কাজ নয় এটা, আমরা এটা নিন্দা করি। সরকারের তন্ত্র এত আজ বিস্তৃত হয়ে গেছে, এত সক্রিয় আছে, প্রত্যেকটি গতিবিধি তাদের জানা থাকে, তারা খবরও পায় এবং আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রশাসন নয় যে কোথায় কী হচ্ছে কেউ জানে না, আর বসে আছেন পেছন থেকে, কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর, ডান দিকের বাঁ দিকের লোকেরা লুট করছে কোটি কোটি টাকা, এরকম তন্ত্র নয় ভারতবর্ষের। পশ্চিমবঙ্গকে এই জন্য আলাদা করে রাখা হয়েছে যাতে এই সমস্ত গতিবিধি চলতে পারে। দাদা, শেষ প্রশ্ন, কালকে কিছুটা আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণের সুর শোনা গেছে নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর মুখে, যেখানে পঞ্চায়েতের আগে দলের তাবড় নেতাদেরকে গ্রামে গিয়ে 10 দিন করে রাত কাটানোর পরামর্শ দিয়েছেন, লোকেদের অভাব অভিযোগ শোনার পরামর্শ দিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষদের দিদির সুরক্ষা কবচ দিয়েছেন। দিদি এখন বকধার্মিক হয়েছেন, মমতা ব্যানার্জির মুখ থেকে সত্যের বাণী শুনতে হবে, এটা তো খুবই বিড়ম্বনা। সারা জীবন যিনি মিথ্যার রেকর্ড করেছেন, মিথ্যা ছাড়া কিছু বলেননি, দেশের গতিবিধি, দেশের একতার অখণ্ডতার বিরুদ্ধে কাজ করেছেন, দেশের সংহতি পরম্পরার বিরুদ্ধে বলেছেন, তিনি আজকে সত্যের কথা বলছেন, তিনি একতার কথা বলছেন, তো এর চেয়ে বিড়ম্বনা কী হবে আর।